গলে টানায়, তো এগুলো আমার মা আমাকে হাতে বানিয়ে দিয়েছে। এর পাখি থেকে শুরু করে পমপম থেকে শুরু করে সব কিছু আমার হাতে করেছে। আর সে তো খেলছে, ও দিদিয়া কড়াই নিয়ে হাতে নিয়ে আর খেলার মাছ নিয়ে খেলছিল। তো নীল গাইস, ওয়েলকাম ব্যাক। তোমার সবাই কেমন আছো? তোমার সবাই খুব ভালো আছো আমি জানি। তো তোমাদের কালকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে ভিডিও আসছে একটু ইন্টারেস্টিং হবে, আর কি হবে না হবে সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে। আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা যারা দেখছো ভিডিও তোমরা ছেড়ে দিও আর নীলকে সাপোর্ট করো। আর নীল আজকে কী করছে না করছে তাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ডেলি ব্লগের মধ্যে কি আমি এখন অনেক বড় 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 ব্লগ করতে পারছি না, ছোটো ছোটো ব্লগ করবো কিন্তু করবো, পার ডে ব্লগ করবো। আর তোমার সাথে থেকো, পাশে থেকো, আর বেশি কথা বাড়াবো না, তো এখান থেকে শুরু করি। তো স্টার্ট। তো তোমরা সবাই জানো সকালবেলা আমি নীলকে ব্রেকফাস্ট করি, উপরে নিয়ে আসি। তো আজকেরও তাই করেছি, সকালে নীলকে ব্রেকফাস্ট করে আমি উপরে নিয়ে এসেছি। কিন্তু আজকে ব্রেকফাস্টের মধ্যে শুধু আমি দুধ দিয়েছি, বিস্কুটটা দিইনি, কারণ নীল বিস্কুট খেতে একটু প্যাকনা করছে, তাই একটু বাদ দিলাম আজকে। আর দুদিন দেবো না ওকে বিস্কুট, শুধু দুধ খাওয়াবো। আর উপরে এসেও দিদিয়ার সাথেও খেলছে, ও দিদিয়া কড়াই নিয়ে হাতে নিয়ে আর খেলার মাছ নিয়ে খেলছিল। তো নীল তার সাথে খেলবে। তো এরপরে নীলকে আমি নিচে নিচে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এর তো এরপর আমি আমার কাজ করবো। আর আমার প্রতিদিন একই কাজ থাকে, সেম আমার ঘর মোচা থাকে, তো ঘর মুছবো। আর এইগুলো আমি একটু ধুতে হবে, এগুলো দেওয়ালে টানায়, তো এগুলো আমার মা আমাকে হাতে বানিয়ে দিয়েছে। এর পাখি থেকে শুরু করে পমপম থেকে শুরু করে সব কিছু আমার হাতে করেছে। আর এইটা আমি নিজে বানিয়েছিলাম, আর এইটা ভালো করে ধুতে হবে কেন ময়লা পড়ে গেছে। তো হোম সুইট হোমটা ধোয়া যাবে না কেন, ওটা পিসবোর্ড দিয়ে তৈরি। তো ওটাকে নিয়ে ভালো করে মুছে ফুছে তারপরে একটু হাওয়ায় টানিয়ে রাখবো। আর এই লটকানগুলো আমি এখন ইজিতে ভিজিয়ে দিলাম, কেন ইজিতে ভেজালে কী হবে, সার্পের যে খাটটা থাকে সেই খাটটায় জিনিসপত্র একটু ডিসকালার হয়ে যায়, কিন্তু ইজিতে সেটা ডিসকালার হয় না, উল্টে আরও সুন্দর চকচক করে, মানে অরিজিনাল কালারটা থাকে। তো ভাবলাম ইজিতে ভিজিয়ে রাখি, তারপরে বাদবাকি কাজ ফুটুকুনি করে ফেলি। তো নীলের বাসনটা আমাকে ধুতে হবে যেটা তো খেয়েছে, আর কাপড়গুলো ধোবো আলাদা করে। আর নীলের এখানে কিছু কাপড় জামা আছে সেটা ধোবো, আর বাবার একটা জামা, আমার নাইটি, আরও টুকটাক কিছু কাঁচা রয়েছে। আর বাবার এগুলো পটির কাপড়, এগুলো সব ধোবো। আর ধোয়ার পরে জল ভরবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমার এখানে সব কাজ কমপ্লিট, কাপড় জামা মেলা কমপ্লিট, বাবু সব কিছু কাপড় জামা এখানে ধুয়ে ফুয়ে মেলে দিয়েছি। আর লটকানগুলো আমি ভালো করে ধুয়ে দিয়েছি। তো দেখো তোমরা, এখন কালারটা কিন্তু নষ্ট হয়নি, সেম কালারই রয়েছে। আর এগুলো ভালো করে একটু পরিষ্কার করে একটু মুছে মুছে আমি টানিয়ে দিয়েছি। আর জল ভরা কমপ্লিট আমার, আর বাবুর থালা বাসনগুলো আমি এখন নিয়ে যাব, এটাও মাজা কমপ্লিট। আর বাবু যেখানে ওষুধগুলো খায় সেগুলো একটু ভালো করে আমি ধুয়ে রাখি, কারণ সকালবেলা ওষুধ খেয়েছে। তো আমার এখানে ধোয়া হয়ে গেছে, আর এগুলো আমি আবার জায়গা দিন জায়গায় রেখে দেবো। তো জায়গা দিন জায়গায় রেখে দিচ্ছি আমি এখন। আর আমার এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এখানে আমিও নিজে স্নান পান করে রেডি হয়ে গেছি, আর বাবু ঘুমাচ্ছে। তো তোমার সাথে দেখা হচ্ছে বাবু উঠলে। আর এখানে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে নিয়ে আমি চলে এসেছি উপরে। এখন আমি খাবো, আর একটু উপরে খেলবে, তারপরে নিচে যাব। নিচে গিয়ে তো ও আর ঘুমাবে না। এখন বিকাল বাজে চারটেই, আর নীলের ঘুম তো হয়ে গেছে, ও আর ঘুমাবে না। কালকেও তোমরা দেখছো নীলের দুপুরবেলা উঠে গেলে ঘুমায় না। তো এখন নীল খেলার টাইম, নীল খেলছে আর টিভি দেখছে। একটু ভাড়া উঠলে বৃষ্টি হচ্ছে, তো তোমাদের মধ্যে বৃষ্টিটা দেখায়।
তোমরা তো বুঝতে পারছো না বাইরে বৃষ্টি হচ্ছে, বাট তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় বাইরে বৃষ্টি হচ্ছে। ও জামাগুলো যে ভেটা ছিল তো ওইগুলো আমাকে নদীতেই মেলতে হয়েছে, জায়গা নেই বলে। আর নীলকে একটু খাটেই রেখে যে আমি একটু এদিক ওদিক করবো তো সেই উপায়টা তো নেই, কারণ ওই এত ছটফটে যে ওকে রেখে 2 মিনিট এদিক থেকে ওদিক করা যায় না, 2 মিনিটের মধ্যে পাল্টে খেয়ে যায়। নীল তো আমি ছেলেকে এখন রাঙা আলু সেদ্ধ খাওয়াবো, তো ও এখন জেগে থাকবে অনেকক্ষণ প্রায়, তো ওকে একটু খাইয়ে দিই রাঙা আলু সেদ্ধ। তো নীল খেয়ে দেয়ে একটু কোনো শুয়ে আছে আর টিভি দেখছিল, তো এখন তো আর ঘুমাবে না। তো নীলের তো ঘুম নেই, কিছু নেই, ও তো ঘুমাতে ঘুমাতে দেরি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ বেশি বড় করব না। দেখা হচ্ছে আবার কালকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে বেল আইকনটা টিপলে তোমরা নতুন নতুন ভিডিও আরও দেখতে পারবে। তো তো তোমরা সাবস্ক্রাইব করো। আর নীলের তো খেলা লেগেই রয়েছে, তো খেলুক। আর তোমাদের বেশি আমি টাইম নষ্ট করব না, তো আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার কালকে, আজকের মতন এখানেই, টাটা।